বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমি ভালো আছি তো আজ নিশ্চয়ই থামনেল দেখে বন্ধুরা বুঝতেই পেরেছো যে আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলবো কারণ সবাই ভেতর ভেতরে সব কাজ করবে আর ভাববে যে কেউ জানতে পারবে না সেটা তো আর হয় না অন্তত এখন তো হবেই না দেখো যে সমাজের মধ্যে এরকম অনেক আছে মানে সত্যিকারের অনেক মানুষের উপকার করে বেড়ায় আবার অনেকে নাম কেনার জন্য মানে ফটো সেলফি দেবে কোথায় ফেসবুকে ফটো দেবে কাউকে দান এরকমভাবে দান ধ্যান করেই যায় মানুষে দেখানোর জন্য হোক বা নিজের জন্য নিজের মন থেকে হোক যে কোনো কারণেই হোক তো আমার ছেলে বা ওনার ফ্যামিলি মিলে যেভাবে মানে একের জন্য মানে লাইফ নষ্ট করছে সেটা যেন ভুলে গিয়ে ওর দান ধ্যানটাকেই যেন হাইলাইট করা হয় সেই জন্য উনি এটা করতে থাকেন ওদের বন্ধু বান্ধবদের বিশেষ করে আর কাজ করে যে হেল্পার যে কাজের মাসি হন যে তো ওই যে কাজ করে ওই মহিলা কিন্তু ওই একই মহিলা অনেকের বাড়িতে যান এক বাড়ি কাজ করে এক বাড়ির ঘটনা শুনে কথাবার্তা সব অন্য বাড়িতে গিয়ে পাস করে সেটা সবাই জানো তো আরও দশটা বাড়িতে যায় তো মানে যে কাজ করে ওনাকে বাদ রেখে অন্যকে হাত করে তো কোনো লাভ নেই ওনাকে হাত করলে বরঞ্চ আরও দশটা বাড়ি মানে ওই মহিলা ওনার নাম আমার শাশুড়িমার নাম প্রচার করে বেড়াতে পারবেন বিয়ের পর মানে ছাব্বিশে জানুয়ারি বিয়ে হয়েছে তারপরে উনিশে পরের মাসে উনিশ তারিখেই উনিশ তারিখে ওনার মাস হতো মানে রূপা দিয়ে এই দেখো তোমার ফটো দেখিয়ে দিচ্ছি তো উনিশ তারিখেই মানে আমি বাপের বাড়িতে এসেছিলাম বা বিয়ের পরে যখন আমি বাপের বাড়িতে এসেছিলাম ওই সময় উনিশ তারিখ উনিশ তারিখে ওনাকে টাকা দিয়ে আমার শাশুড়িমা ছাড়িয়ে দিচ্ছিলেন তা আমি বললাম যে দেখো অন্তত বাসন মাজার জন্য অন্তত ওনাকে রাখো আমি বাকি গাছগুলো আমি করে নেবো বাসন মাজাটা আমি করতে পারবো না কেননা আমি আমার বাপের বাড়িতেও কোনোদিনও মানে বাইরে বসে বাসনের মাজি নিই আমাদের আমাদের বাড়িটা আমার বাপের বাড়িটা পুরো পাঁচিলে ঘেরা তাও আমি কোনোদিনও বাইরে বসে পাঁচিলে ঘিরে আমি যদি ভেতরে বাসন মাজি কেউ দেখতে পাবে না তাও আমি কোনোদিনও বাইরেই করিনি তোমরা দেখেছো আমার বিভিন্ন ব্লগে যে আমি ঘরে বেশি নেই ওখানেই বাসন মাজি আর শ্বশুরবাড়িতে বাসন মাজা হয় বাইরে আর শ্বশুরবাড়িতে কোনো পাচিলও দেওয়া নেই পুরো ওপেন আর আমি নতুন সবে এক মাস আমার যেখানে বিয়ে হয়ে ঢুকেছে সেখানে আমি বাইরে বসে আর ওখানে আরেকটা কন্টিনিউ এখানে আমি শুধু শাড়িই পরেছি আমাকে শাড়ি ছাড়া ঘরে কিছু পরতে দেয়নি হ্যাঁ এরকম হয়েছে নতুন চুড়িদার আমি হয়তো বিয়েতে পেয়েছি এরকম আমি বাইরে গেছি বা বাপা বাড়িতে এসেছি তখন চুড়িদার পরে এসেছি কিন্তু ঘরে সব সবসময় আমি শাড়ি পরে থাকতাম দোতলায় নিচে আমাদের রান্নাবান্না সব ব্যাপার সব কিছুই নিচে আর উপরে উপরে আমাদের বেডরুম তো এই হ্যাঁ উপর নিচ উপর নিচ করে আমি শাড়ি পরেই কিন্তু সব কিছু করেছি তো সেই শাড়ি পরে আমি বাইরে বসে বাসন মাছতে যাব আর ওর আশেপাশে এমনও একজন আছেন মানে ওনার নজরই এত বাজে দিকে ওনার নজর মানে ওনার সব লোকের সামনে গিয়ে আমি কি করে বসে বাসন মাজবো ওই জন্য আমি বলেছিলাম বিয়ের পর গিয়ে যখন যে উনি কাজ করেন তখন আমি আমার বিয়ের আগের যে চুড়িদারগুলো ছিল মানে বিয়ের আগের চুড়িদার আমি গিয়ে ওই রূপাদিকে দিয়ে এসেছিলাম রূপাদি আবার খুব খুশি হয়েছিল খুশি হয়ে বলছিল যে যখন দীঘায় বেড়াতে যাবো তখনই তোমার এই চুড়িদারগুলো পরে যাবো মানে এতই সুন্দর মানে আর রূপাদি যেহেতু তুমি তোমরা দেখতেই পাচ্ছো ফটোতে খুব দেখতে সুন্দর ফর্সা আর ওকে পড়লে এই চুড়িদারগুলো ভালো মানাবেও কে বের করার পর থেকে রূপাদিকে একদম পারমানেন্ট রেখে দিয়েছে আমাকে বের করার পর থেকে কাজের লোক ছাড়া উনি আর করতে পারছেন না ওয়াশিং মেশিন ছাড়া কিছু করতে পারছেন না এসি ছাড়া উনি থাকতে পারছেন না সেসব তো আলাদা ব্যাপার কিন্তু উনি আমার জিনিসপত্রগুলো যে ইন্দোরে চলে যাওয়ার পর যে সমস্ত জিনিসপত্র আমার আলমারিতে ছিল ওই ঘরে ওই ঘরটা তো শ্বশুর শাশুড়ি ওখানে কবজা করে ওখানেই রয়েছেন বরাবরই আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে তো সেই জামা জামাকাপড়গুলো সেই আলমারি চাবিও চাবির গায়েও নমিতা নাম লেখা আছে তো সেই আলমারির সমস্ত জিনিসই নমিতার আন্ডারে মানে আমার শাশুড়ি মার হাতে হাতে রাখার জন্য লোকে হাতে রাখার জন্য পাড়ার অনেকেই তো হা করে তাকিয়ে বসে আছেন ওনার যে বন্ধু বান্ধবদের মধ্যে যে বউকে যখন বের করে দিয়েছে বউয়ের সব জিনিসই তাহলে আমরা আমাদের হাতেই এসে পড়বে আর সব শাশুড়িমা এরকম করে চুপে চাপে চুপে চাপে অল্প অল্প করে কাজের লোককে আশপাশের লোককে আমার জিনিসগুলো দিতে থাকে আমার শাড়ি ফাড়ি জামাকাপড় গায়ে দেওয়ার চাদর আমার বিয়ের আগের শাড়িও আমি নিয়ে গিয়ে ওখানে রেখেছিলাম সেই শাড়িও দিয়ে দিয়েছে যাই হোক বাগুলো দিয়ে দিয়েছে কিন্তু বিয়ের জিনিসটা মানে আমার বিয়ের ওন্নাগুলো তোমাদের ফটো দেখিয়ে দিয়েছে দেখো তো বিয়ের আর আমাদের রিসেপশানে রিসেপশানে আমাদের বিয়ে আর রিসেপশান আমাদের এই বাপের বাড়ির এখানে যে পার্লার এখানেই আমি এসে সেজেছিলাম কেননা ওরা বউ হাতের সময় ওরা পার্লারের লোক ওরা জোগাড় করতে পারেনি বলে এই জন্য শাশুড়িমার বান্ধবীর সঙ্গে বান্ধবীর সঙ্গে আমি এসে গাড়ি করে এখানে এসে সেজে গেছিলাম তো এখানে সাজ দিয়ে এসে যখন আমাদের পার্লারে বলেছিল যে তুমি যে সাজটা তুমি যে লেহেঙ্গাটা পরেছো এই সাজের সঙ্গে ল লেহেঙ্গার সঙ্গে কিন্তু কোনো ওন্না ফোন্যা ছিল না তো লেহেঙ্গা টাইপ শাড়ি আর কি তো ওর সঙ্গে কোনো ওন্না ছিল না তো এখানে আসার পর ওই পার্লারে যে দিদিরা তারা বললেন যে তুমি এই ফুল সে ফুলের নাম জানি না হোয়াইট কালারে তোমরা দেখে নাও ফটোতে দিয়েছি হ্যাঁ ওই এই ফুল আর এই যে হোয়াইট কালারের যে ওন্নাটা ওন্নাটা অন্য একটা কিনে আনতে বলছিলো তখন আমি ভাইকে দিয়ে ভাইকে ফোন করে ডেকে ভাই ওটা এনে দিয়েছিল মানে দুটো অন্যায় কিন্তু আমার বাবার টাকায় কেনা আমার বাড়ির টাকা কেনা ঠিক আছে রূপাদিকে দিয়ে দিকে শাশুড়ি মা যখন দিচ্ছেন তখন পাড়ার লোকের কিন্তু চোখে পড়ে যায় চোখে পড়ে যাওয়াতে ওরা জিজ্ঞাসা করে যে ওটা কি ওটা কি ওরা তো বুঝতে পারছে এটা বিয়ের অন্য দিচ্ছে তখন বলছে ওরা কি ওটা কি তখন রূপাদি বলছেন এটা তো এটা তো শাড়ি এটা তো একটা শাড়ি এরকম বলছে কিন্তু আর এই ব্যাপারটা ওদের পাড়ার সবাই জানে এর মুখে ওর মুখে ওর মুখে ওটা মানে প্রচার হয়ে গেছে যে বইয়ের জিনিসগুলো এইভাবে টচনাচ করে দিচ্ছে আমি জানার পরে যে আমার জিনিসগুলো এইভাবে সব টচনাচ হয়ে যাচ্ছে আমি যার ওখানে আমি পাড়াতে গিয়ে একজনের কাছ থেকে আমি ওই রূপাদির ফোন নাম্বার নিয়ে আসি রূপাদির ফোন নাম্বার নিয়ে আসার পর আমি ওই রূপাদিকে ফোন করে মানে তোমরা বিশ্বাস করতে হবে না ওদের কাজ করে হলে তো কী হবে মানে আমি শুধু মানে ওর মানে পায়ে ধরিনি ফোনের মধ্যে তো পায়ে ধরা সম্ভব না শুধুমাত্র না পায়ে ধরেনি এত কেঁদেছি এত কেঁদেছি কেঁদে আমি এত রিকোয়েস্ট করেছি ওই রূপাদিকে এই রূপাদিকে যে তুমি আমার ওন্নাটা দিয়ে দাও তুমি আমার ওন্না দুটো দিয়ে দাও বিয়ের ওন্না অনেক আমি চুড়িদার শাড়ি দিয়েছি শাশুড়িমাও দিয়েছেন সবই খবর আমি পেয়েছি তো অন্তত ওইটা দিয়ে দাও তোমাকে দরকার হলে আমি আরও শাড়ি দিয়ে দেবো কারণ শাড়ি তো এখন আমি পরি না আমি শাড়ি আর কী পরে ঘরে শাড়ি পরে বসতে হবে ঘুমটা দিয়ে তো আমি শাড়িও এখন আমার পরা হয় না আমার মায়েরও শাড়ি পরা হয় না অনেক শাড়ি তো আমি বললে আমি অনেক শাড়ি দিয়ে দিতে পারি কোনো ব্যাপার না কিন্তু আমাকে বিয়ের ওই অন্যগুলো আমাকে দিয়ে দাও ওটা তোমরা জানো মেয়েদের মানে বিয়ের জিনিসটা মানে যারা বিয়েটাকে মানে বিয়ে বলে মনে করে খেলা বলে মনে করে না তাদের কাছে কতটা স্পেশাল হয় বিয়ের জিনিসগুলো এই দেখেছিল সে বলেছিল যে মানে এত সুন্দর অন্য এত সুন্দর পার্লার যখন সাজতে গেছিলাম বিয়ের সময় তখন বলছে কি সুন্দর তোমার অন্যটা বড় বাজার থেকে কিনেছিলাম থেকে কিনেছি ভাই কিনে এনে দিয়েছিল তো সেই ওন্নাটা চিন্তা করতে মানে দিয়ে দিয়েছে তারপর আমাকে ওই যে পাড়ার লোক সে আমাকে বলে আমাকে বলে যে তুমি বিয়ের অন্যটার একটা ফটো পাঠাও তো আমি ফটো পাঠিয়েছি দেখে ওরা মানে কনফার্মেবল বলে যে হ্যাঁ তোমার এই ওন্নাটাই দিয়ে দেওয়া হয়েছে আমাদের চারবারে আমার রিসেপশানের যে এটা লেহেঙ্গা আমার রিসেপশানের লেহেঙ্গা এই সব কিছুই কিন্তু আমি একটা ব্যাগের মধ্যেই দেখেছিলাম আর ওন্না ফোনা সমেত আমি রেখেছিলাম তো দেখছি ওর মধ্যে আমার শাড়িগুলো রয়েছে কিন্তু অন্যগুলো তুলে নিয়েছে অন্যগুলো মিসিং যেহেতু তো ওই শাড়ি আমার মনে হয় ওই ওন্নাগুলো উনি সরিয়েছিলেন ওনাগুলো জন্য টুকটাক করার ব্যাপারে কারণ উনি এসবগুলো করেন ওনার সঙ্গে ওনার পাড়ার এক মানে এক বান্ধবীও আছে উনিও ওনার মেয়ের বিয়ে ভেঙেছেন মানে যদিও ওনার মেয়ের এখানে ইচ্ছা ছিল এখানে ডিভোর্স করানোর ইচ্ছা ছিল ছাড়াই ছিল তাই করেছেন তা সব যার ফলাফল এই যে এখন যে ঘটছে ঘটনা তোমরা দেখতে পাচ্ছ আমার লাইফে সব কিছু করা আর অন্যগুলো কাজ করে তারপরে ওই কাজের লোককে কাজের দিদিকে দিয়ে দিয়েছে আর আমি যে এত মরে পেয়েছে এত কান্নাকাটি করে ওই দিদির ফোন নাম্বার পাড়া থেকে জোগাড় করে ওই দিদিকে ফোন করে এত রিকোয়েস্ট করলাম আমার কথার কোনো কেয়ার করলো না উনি কি বললেন হ্যাঁ উনি তখন বললেন ওই যে দিদি রূপাদি বললে দেখো তোমার শাশুড়ি অনেক আশা করে আমাকে দিয়েছে শাশুড়ি আবার কী মনে পড়বে হ্যাঁ শাশুড়ি দিয়েছে অন্যগুলো এত ভালোবেসে আমি বলছি যে শাশুড়ি ওটা তো শাশুড়ি কেনা না শাশুড়ির বাবারও কেনা না ওগুলো আমার বাবার কেনা আমার বাবার কেনার অন্য ওগুলো শাশুড়ি খারাপ লাগার মতো কিছু নেই তুমি আমার জিনিস তুমি আমি তোমাকে বলছি আমি আমাকে ফেরত দাও আমি তার বদলে তোমাকে অন্য জিনিস দেবো কিন্তু আমাকে কিন্তু এত রিকোয়েস্ট করা সত্ত্বেও এই যে রূপাদি আর এই যে রূপাদি পাশে যে ওর মেয়ের ফটো রূপাদি ওই বিয়ে বিয়েবাড়ির রিসেপশানে আমাদের বিয়েতেই বসে খাচ্ছে তো ওই ওর পাশে যা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর মেয়ে ওর মেয়ে তো রূপাদি তখন বলছে যে আমি আমার মেয়ের বিয়ের সময় তো আমার মেয়ের বিয়ের সময় তোমার শাশুড়িমার কাছ থেকে তোমার জিনিসপত্রগুলো চেয়েছিলাম দেখো এইটা আবার আমাকে আমার কাছে স্বীকার করছে যে ওর মেয়ের বিয়ের সময় আমার আমার বিয়ের জিনিসগুলো আমার শাশুড়ি মাছে যেহেতু সবাই জানে যে আমার মার কাছেই সমস্ত কিছু রানমারি সব কিছু রয়েছে ওই ঘরে আমি তো সব কিছু টেনে লোটা কম্বল নিয়ে কিছু নিয়ে তো ইন্দোরে যাওয়া সম্ভব না ইন্দোরে মানে যে যে ঘরে পড়া কয়েকটা জামা কাপড় আর কয়েকটা ভালো জামা কাপড় এই সমস্ত নিয়েই গেছি কয়েকটা ব্যাগ নিয়ে যাওয়া হয়েছে খালি তো সব কিছু ট্রেনে তো নিয়ে যাওয়া সম্ভব না সবই এখানে আছে গয়নাগাটিতে কারণ করে সবই এর বিয়ের জন্য তখন তখন নাকি রূপাদি শাশুড়িমার কাছ থেকে চেয়েছিলেন তো মেয়ের বিয়ের তো হয়ে গেছে অনেকদিন আগে বিয়ে ঠিয়ে হয়ে গেছে তখন শাশুড়িমা দেননি তারপরে ওনার কি মনে হলো ওই সমস্ত আমার জিনিসগুলো বের করে সব দিয়ে দিল এটা বলছিল রূপাদি বলে যে আমার আমার বাড়িতে জানো আমার বাড়িতে সাতটা সাতটা আলমারি আছে সাতটা আলমারিতে আমার জামা কাপড় পুরো ভর্তি থাকতেই পারে সাত বাড়ি থেকে জামা কাপড় এনে তুমি সব বোঝাই করছো তাহলে তোমার সাতটা আলমারি হবে সাতটা কেন শুনলে যে কত যে আমার জামা কাপড় আমার শাড়ি বেরোবে তার কোনো ঠিক নেই তো ওইভাবে দিয়েছেন যাতে উনি বাড়ি 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 ঘুরে ঘুরে কাজ করতে করতে যেন শাশুড়ির নাম যেন জপমালা যেন জপতে পারেন তাই আমি আমি ভাবলাম যে ওনার তো জপমালা জপবেন আমি রূপাদিকে যদি কেউ দেখে থাকো পাড়ার পাড়ালোক জানি না আমার মানে একদম নতুন নতুন রেড কালারের ব্লু কালারের তারপরে জাম কালার যেটা হয় ওই কালারের সব নতুন নতুন চুড়িদার আমি দিয়েছিলাম লং লং যে চুড়িদার যেগুলো হয় সেগুলো তবে এখন আমি জানি যে অন্যগুলো দিয়ে যা কাজ করার যে যার জন্য মানে অন্যগুলো নিয়েছিল সেই কাজ তো করা হয়ে গেছে সব মেয়েরাই দেবো অনেক মেয়েরাই হয়তো আছে আমার মতন জানি না মানে ছোটোবেলা থেকে আমার মায়ের বিয়ের অন্য নিয়ে আমি খুব খেলতাম মানে অন্যটা আমার এত পছন্দের ছিল আমার মায়ের বিয়ের অন্য বিয়ের বৌভাতে দুটো অন্যাই আছে সুন্দর আর আমার বিয়ের অন্যটা তো খুবই ভালো ছিল লোকের বাড়ি তার হাতে যদি অত ভালো একটা অন্য পড়ে সে কি তার হাত থেকে আর বের করা যায় কিন্তু তা ও যদি ইচ্ছা করতো ও যদি একটু সৎ প্রকৃতির কিছু সততা বলে কিছু থাকে লোকের বাড়ি কাজ করা বলে যে সততা বলে কিছু থাকবে না এরকম কিন্তু নয় আমাদের বাড়িতেও লোকে কাজ করেছে আমাদের করোনার আগে অবধি কাজ করেছে করোনার সময় আমরা পরপর মাস আমরা টাকা দিয়েছিলাম তারপরে দেখছিলাম যে না কত দিন আর দেবো এরকম নয় যে কারোর বাড়ির বউয়ের জিনিসপত্র তার শাশুড়ির কাছ থেকে কখনোই সে নেবে না যদি সে বউ হাতে করে দিত আমি যদি হাতে করে দিতাম তাহলেই নিত এটা কিন্তু আমার জিনিস অন্য কারোর হাত থেকে কিন্তু নেবে না এতটা কিন্তু ননসেন্স মতন এরকম কাজের লোক আমাদের এখানে নেই অন্তত ও মেয়ের আবার বিয়ে দিয়েছে আমার জিনিস নিয়ে আমার এত কান্নাকাটি সত্ত্বেও আমাকে জিনিস ফেরত দেয়নি ভাবছে আবার মেয়ের মেয়ের সংসার সুখে থাকবে মেয়ে সুখে থাকবে ভাবছে মানুষের মানে কুকীর্তির কথা ভালো মানুষের কুকীর্তি এগুলো যার জিনিস নিয়ে হয়েছে সেই একমাত্র বলতে পারবে আর তো কেউ বলতে হবে না আমার মা যাকে যাকে খাইয়ে বেড়াচ্ছে সে তো নিশ্চয়ই বলতে হবে না তার তো পেট ভরে যাচ্ছে নিশ্চয়ই বলবে না আর আমার যে আমার জিনিসপত্র নিয়ে হচ্ছে কাজেই বললে আমিই বলবো একমাত্র আর তো কেউ বলতে আসবে না শাশুড়িমার সঙ্গে ওর অন্যায় সাপোর্ট করছেন আর তোমাদের তো বলেও ছিলাম অন্যায় সাপোর্ট ওই পিছন থেকেই করবে পিছন পিছন থেকে অন্যায় সাপোর্ট করে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে সেইটাই ওরা করলো আমি আমার হাজব্যান্ডকে বলে হয়েছিলাম যে তুমি যে তোমরা যে পাড়ার লোকের এতে নাচছো পাড়ার লোক তোমাদের গাছে উঠিয়ে দেবে তোমাদের যে কোর্ট কাচারি কোর্টের মধ্যে ঢুকিয়ে দেবে তারপরে কিন্তু খেলা দেখবে ওরাই ওরাই কিন্তু মজা লুটবে আর জোলে পুড়ে মরবো আমরা দুটো ফ্যামিলি তোমাদের টাকার উপর দিয়ে যাচ্ছে তোমরা তোমাদের মসজিদে রয়েছো কিন্তু আমাদের তো মানসম্মান গেছে আমাদের আত্মীয়দের নিয়ে আমাদের জীবন আত্মীয় পাড়া প্রতিবেশী সবার কাছে উত্তর আমাদেরই দিতে হয় তোমাদের তো আত্মীয় স্বজন কেউ কিছু নেই তিনকুলে কাজেই তোমাদের কোনো অসুবিধাও নেই তোমাদের কোনো বোন নেই কোনো ঘরে বা ভাইও নেই যে আর সেইটা তোমার তোমাদের জীবন মেয়ে শখ আশা করেছিল না যে একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে যেন রাখি পড়াতে পারে ভাই যে একটা বউকে রাখতে পারে না ঘরে হ্যাঁ একে তো চাকরের মতন খাটিয়ে খাটিয়েও মারলো তা হল তারও শান্তি হলো না একবার পুরো ছেলের লাইফ থেকে সরে দেওয়ার জন্য যে এই সমস্ত করতে পারে করে আবার বাইরের লোকের কাছে ভালো সাজার জন্য তাদের ফ্যামিলিতে কখনোই মেয়ে আসতে পারে না আর জানিয়ে জানিয়ে দেওয়া ভালো কারণ এর মধ্যে তো অনেকে হয়তো থাকতে পারো যে আমাদের শ্বশুরবাড়ি পাড়ার অনেকে দেখতে পারো তো তোমরা দেখে নাও এর যে এনার যে আসল মহিমা আসল রূপ তোমরা জেনে নাও মনে করেন উনি মনে করেন যে ভগবান ওকে ওনাকে দেখছেন না উনি যে এগুলো করছেন ওনার গায়ের জোয়ারি এগুলো কেউ কিন্তু কিছু কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন এগুলো করে ভগবান সব অন্ধ হয়ে বসে আছে দেখছে যে অনেক কিছু তো করছেন ভগবান কিছু তো করছে না আবার আরও কিছু করে দেখছেন তখনও দেখছে ভগবান তো কিছু করছে না আরও কিছু করে দেখছেন কিছুই তো করছে না ভগবান ভগবান এসব দেখা ভগবানের পক্ষে সম্ভবই নয় কিন্তু না ওটা নয় পাপের ঘোড়াটা না আস্তে আস্তে যখন পূর্ণ হবে তখনই ও মানে ওটা ফুটবে আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কী করেছেন একটা যে নিজে আর একটা আর মেয়ের মানে আপনার মেয়ে থাকলে আপনার আমার বয়সী তো হতো সে বা আমার থেকে ছোটো হতো বা বড়ো হতো বা যাই হতো হতো তো আমার মতনই তো হতো তো আমার জীবনটা আপনি এইভাবে নষ্ট করলেন এর এর উত্তর আপনাকে দিতেই হবে